আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ, এটা হচ্ছে লিচু। আর এখন হচ্ছে লিচুর মৌসুম বা ফল, মানে মালয়েশিয়ার এখন ফলের মৌসুম। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পের মধ্যে যে গাছ, কোম্পানির গাছ। তো আমরা এখান মানে আমরা এখান থেকে আর কি ফল খাই, যদি ফল হয় বা ফল পাকে তখন আমরা হচ্ছে এখান থেকে খাই, সবাই খাই, যে কেউ খাইতে পারে, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু এবার হচ্ছে ফলন, মানে খুবই ভালো লিচুর ফলন, খুবই ভালো। তো আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাই। আর এটা কিন্তু বড় হয়ে গেছে, যে এগুলার থেকে দেখতে পাচ্ছেন এটা ছোট আর এটা হচ্ছে বড়। আর এদেশের হচ্ছে লিচুকে বলে হচ্ছে রামবুতান। আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার দাম বেশি, বাংলাদেশে তো অনেক টাকা দাম, দেখতে পাচ্ছেন চুলের মতন কিন্তু, কিন্তু যখন জিনিসটা বড় হবে তখন হচ্ছে আরো সুন্দর দেখা যাবে। এখন তো মানে দেখা যাচ্ছে শুধু চুল, চুলের মতন দেখা যাচ্ছে, যেটাই হোক দেখতে পাচ্ছেন। এই দেখেন আরো এখানে আছে, আর এই যেদিক দিয়ে দেখেন ছোট ছোট অনেক। তো মাশাল্লাহ অনেক আইছে, দেখতে পাচ্ছেন আগা গুড়াই কিন্তু হচ্ছে কড়ি আইছে লিচুর। আর এটা হচ্ছে লিচুটা মানে পাকলে পরে আপনার হচ্ছে লাল, এটা লাল কালার হবে। আর এই লিচু হচ্ছে আপনি দুই ধরনের আছে, একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে লাল। তো এটা হচ্ছে লাল, কেননা আমি এখান থেকে অনেকবার হচ্ছে নিয়ে খাইছি। আর ওই দেখেন গাছের নিচে, এই দেখেন মাটির থেকে কত বেশি একটা উপরে, না ছোট মানুষ আর কি এখান থেকে নিতে পারবে, মানে পারতে পারবে আর কি গাছ থেকে। দেখতে পাচ্ছেন অনেক কড়ি আইছে, দেখেন কতগুলা বড় হয়ে গেছে, বড় ছোট মিশানো আছে সব। আর যখন ফুল আসে তখন দেখেন এরকম, আর ফুল হওয়ার পরে থেকে যখন কড়ি হয় তখন এইরকম। আর এখন বর্তমান আপনার মানে পাওয়া যাচ্ছে একটু দাম বেশি, আর যখন পুরোপুরি পাওয়া যাবে তখন হচ্ছে আপনার একটু দাম কম, মানে কম থাকে। এখন হয়তো বা আপনার 15 টাকা বা 12 টাকা এরকম কেজি হবে, মানে মালাই রিঙ্গিত। আর যখন মানে পুরা পুরি আর কি যখন ফল ধরবে তখন আপনার হয়তো বা 10 টাকা 8 টাকা এরকম কেজি হবে। আর বাংলাদেশে তো আপনার 1500 বা 2000 টাকা কেজি বিক্রি করে, আর এখানকার আপনি 10 টাকা হলে পরে 300 টাকা বাংলা টাকা হচ্ছে কেজি পরে আর কি, বাংলাদেশের দাম বেশি। দেখেন একটা ছোট গাছে কত আম ধরছে, এক ঝোপায় দেখেন অনেকগুলো আম। আরো ভিতরে আছে এদিকে, এটা কিন্তু বাড়ির সামনে দেখতে পাচ্ছেন, ঘরের সামনে আর কি আম গাছ লাগানো হয়েছে।